আজকে সিক্স সেমেস্টারের ডিএসসি থ্রি হিউম্যান রাইটসের 2 নম্বর টপিকের লাস্টের পোর্শনটুকু পড়ানো হবে। তো এখানে বলা হচ্ছে যে কভিনেন্টের কথা এবং এগ্রিমেন্টের কথা, অর্থাৎ যেগুলো হিউম্যান রাইটস সৃষ্টির পিছনে যে কভিনেন্ট এবং অ্যাগ্রিমেন্টগুলোর ভূমিকা রয়েছে। এবং প্রথমেই বলে রাখা ভালো যে পাশ্চাত্য দেশগুলির এক্ষেত্রে একটা বড় প্রভাব রয়েছে এই মানবাধিকারের বিকাশ, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গ্রহণ। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম যেটি বলতে পারি যে 1776 সালে আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কথা বলতে পারি, বা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা যায়। এই আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এটি তৈরি হচ্ছে 1776 সালে, এবং এখানে বলা হচ্ছে যে ঘোষণাপত্রটিতে বলা হচ্ছে যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ সমস্ত মানুষই সমানভাবে সৃষ্ট, এবং সেখানে প্রত্যেকে বলা হচ্ছে যে তারা কতগুলো আনএলিয়েনেবল রাইটস ভোগ করে, অর্থাৎ কতগুলো এমন অধিকার ভোগ করে যে অধিকারগুলি থেকে তাদের বিচ্ছিন্ন করা সম্ভব নয়, যেমন জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সুখ ভোগের অধিকার। এই যে তিনটে অধিকার, এই তিনটে অধিকার থেকে তাদেরকে পৃথক করা সম্ভব নয়। এবং কি বলা হচ্ছে যে যে সরকার তৈরি হচ্ছে সেই সরকারের দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলোকে সুরক্ষিত করা, এবং সরকার জনসম্মতির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। যখনই কোনো সরকার দেখা যাবে যে এই যে লক্ষ্যগুলি, এইগুলো যে চূড়ান্ত লক্ষ্য বা নভেল ট্রুথ বলতে পারি, এই মৌলিক সত্য বা মৌলিক নীতিগুলি সেগুলিকে লঙ্ঘন করবে, সেই সময় কিন্তু জনগণের কিন্তু পূর্ণ অধিকার রয়েছে যে সেই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করার বা সরিয়ে দেওয়ার, এবং তার পরিবর্তে নতুন সরকার তৈরি করছে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে পুরোটাই এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে প্রথম 1776 সালে এটি প্রথম উচ্চারণ করা হচ্ছে যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সমস্ত মানুষই সমানভাবে সৃষ্ট। এই ইকুয়ালিটির কথা প্রথম বলা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে কি, এছাড়াও সরকারের যে দায়িত্ব কর্তব্য সেগুলির কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে বাট ওয়েন আ লং ট্রেন অফ অ্যাবিউজ অ্যান্ড ইউজার্পশন পার্সুইং ইনভেরিয়েবলি দ্য সেম অবজেক্ট ইভিনসেস আর ডিজাইন টু রিডিউস দেম আন্ডার অ্যাবসলিউট ডেসপটিজম, ইট ইজ দেয়ার রাইট, ইট ইজ দেয়ার ডিউটি অ্যান্ড টু থ্রো অফ সাচ গভর্নমেন্ট অ্যান্ড টু প্রোভাইড নিউ গার্ডস ফর দেয়ার ফিউচার সিকিউরিটি। সাচ হ্যাজ বিন দ্য পেশেন্ট সাফারেন্স of these colonies and such is now necessity which constrained them to alter their former system of government. অর্থাৎ এখানে বলা হচ্ছে এই বিষয়টি যে এটা হচ্ছে মানুষের সুরক্ষার জন্য, ব্যক্তি মানুষের সুরক্ষার জন্য এই অধিকারগুলি প্রদত্ত গ্রহণ করা হচ্ছে, এবং ব্যক্তি মানুষ পূর্ণ অধিকার আছে এই অধিকারগুলো ভোগ করার। যাই হোক, এবং এর অন্যতম উদ্দেশ্য যে অ্যাবসলিউট ডেসপটিজম, অর্থাৎ স্বৈরাচার, সরকারি স্বৈরাচার সেটা রোধ করা, রাষ্ট্রের স্বৈরাচার, মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটা অন্যতম লক্ষ্য ছিল যে ডেসপটিজম দূর করা, স্বৈরাচারিতা দূর করা। সেক্ষেত্রে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনেক আগে কিন্তু 1776 সালের এই যে মানবাধিকারের যে ঘোষণা, আমেরিকার যে স্বাধীনতা ঘোষণাপত্র, সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বৈরাচার দূর করার জন্য কিন্তু এই সংবিধানের গুরুত্ব রয়েছে, কারণ এখানে কতগুলো আনএলিয়েনেবল অধিকারের কথা বলা হচ্ছে যেগুলো কিন্তু কোনো সরকার কখনো অমান্য করতে পারবে না। এবং আর একটা কি বিষয় বলা হচ্ছে, যেখানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে উই দেয়ার ফর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন জেনারেল কংগ্রেস অ্যাসেম্বলড অ্যাপেলিং টু দ্য সুপ্রিম জাজ অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য রিসিটিউড অফ আর ইন্টেনশন ডু ইন দ্য নেম অ্যান্ড বাই দ্য অথরিটি অফ দ্য গড গুড পিপল অফ দিস কলোনিজ সলেমলি পাবলিশ অ্যান্ড ডিক্লেয়ার দ্য দিস ইউনাইটেড কলোনিজ আর অ্যান্ড অফ রাইট অট টু বি ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট দ্যাট দে আর absolved from all allegiance to the British crown and that all political connection between them and the state of Great Britain is and ought to be totally dissolved. অর্থাৎ বলা হচ্ছে যে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একটি কলোনি, ব্রিটিশ কলোনি,
এবং সেই কলোনির সঙ্গে সমস্ত রকম তার যে অধীনতা, সেই অধীনতা থেকে মুক্তি পাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে সেলফ ডিটারমিনেশনের কথা বলা হচ্ছে, কারণ এখানে বলা হচ্ছে পরবর্তী অংশ, অ্যান্ড দ্যাট অ্যাজ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট দে হ্যাভ ফুল পাওয়ার টু লেভি ওয়ার, কনক্লুড পিস, কন্ট্রাক্ট অ্যালায়েন্সেস, এস্টাবলিশ কমার্স অ্যান্ড ডু অল আদার অ্যাক্টস অ্যান্ড থিংস হুইচ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস মে অফ রাইট ডু, and for the support of this declaration with a firm reliance on the protection of divine providence we mutually pledge to each other our lives our fortune and our sacred honor. অর্থাৎ বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আইন প্রণয়নের ক্ষেত্রে যে কোনো দেশের সঙ্গে সে সংযোগ স্থাপন করতে করার জন্য এবং তার বাণিজ্যিক স্বার্থের জন্য বা অন্য ধরনের যে কোনো আইন প্রণয়ন করার জন্য সে কিন্তু কোনো দেশের উপর নির্ভরশীল নয় বা কোনো দেশের দাসত্ব সে স্বীকার করবে না। অর্থাৎ এখানে প্রত্যেক রাষ্ট্রগুলির একটা সেলফ ডিটারমিনেশনের কথা বলা হচ্ছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হচ্ছে এইটি। এবং অন্য একটি যেটা বলা হচ্ছে যে এই যে ডিক্লারেশনে যে সমস্ত অধিকারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই সেলফ এভিডেন্ট ট্রুথ, অর্থাৎ এগুলো থেকে ব্যক্তিকে পৃথক করা যাবে না, কারণ এগুলো ব্যক্তি তার পৃথিবীতে তার জন্মসূত্রে কিন্তু সে অর্জন করছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনবর্ন। এবং যেখানে বলা হচ্ছে কি সেলফ এভিডেন্ট ট্রুথের কথা বলা হচ্ছে কি আত্মপরীক্ষিত যে সত্য সেটা হচ্ছে এই নভেল ট্রুথ বলতে পারি আমরা, মহান সত্যের কথা করবো যে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাম্য, সেটা হচ্ছে চূড়ান্ত একটি আইনগত নীতি। এবং কতগুলো আনএলিয়েনেবল রাইটসের কথা বলা হচ্ছে, রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুইট অফ হ্যাপিনেস, অর্থাৎ জীবন স্বাধীনতা এবং সুখভোগের অধিকারের কথা বলা হচ্ছে। কারণ কি? কারণ এগুলো হচ্ছে আনএলিয়েনেবল। কেন আনএলিয়েনেবল হওয়ার কারণ হচ্ছে যে এই সমস্ত অধিকারগুলির উৎস হচ্ছে স্বাভাবিক আইন, ন্যাচারাল ল, হুইচ ইজ ক্রিয়েটেড ন্যাচারালি। স্বাভাবিক যে আইনগুলি বা প্রাকৃতিক আইন যাকে বলি, সেই প্রাকৃতিক আইনের উপর ভিত্তি করে এই অধিকারগুলি প্রদত্ত হচ্ছে। এবং সাম্যের কথা বলা হচ্ছে এখানে, ইকুয়ালিটি কথা বলা হচ্ছে, ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সাম্য এই ঘোষণাপত্রে বলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আইনের দৃষ্টি সাম্যের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কি আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান সরকার, সে কিন্তু পরিচালিত হবে কনসেন্ট অফ দ্য গভর্নড, অর্থাৎ যারা শাসিত তাদের মতামতের ওপর ভিত্তি করে সরকার পরিচালিত হবে। এবং জনগণের পূর্ণ অধিকার রয়েছে যদি শাসক স্বৈরাচারী হয়ে ওঠে তাকে অপসারণ করার, তাকে পদচ্যুত করার। এরপরে বলা আছে লাইফ, লিবার্টি, পারসুইট অফ হ্যাপিনেসের কথা বলা হচ্ছে, যে ডিক্লারেশনে বলা হচ্ছে যে রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুইট অফ হ্যাপিনেস। এখন এর কারণটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ভাগ্য নির্ধারণ করার পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে। এই যে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি অ্যান্ড পারসুইট অফ হ্যাপিনেস, জীবনের স্বাধীনতা, জীবনের অধিকার, স্বাধীনতা অধিকার এবং সুখভোগের অধিকার, এর তিনটে দেওয়া অর্থ হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, প্রত্যেক ব্যক্তির চেয়েও নিজের অধিকার এটি। এবং রাষ্ট্রের সেখানে কর্তব্য কি? রাষ্ট্র বা সরকারের কর্তব্য হচ্ছে এই অধিকারগুলিকে রক্ষা করা। এবং তারপর বলা হচ্ছে কি সেলফ ডিটারমিনেশনের কথা বলা হচ্ছে, যে আমেরিকান যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে বলা হচ্ছে এটা যে জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, অর্থাৎ প্রত্যেক জাতি তার নিজেকে প্রশাসনিকভাবে পরিচালনা করবে, সেটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল বলে, একটা সার্বজনীন নীতি বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু যে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো, যেগুলো ব্রিটিশ কলোনি ছিল, সেই সমস্ত দেশগুলো স্বাধীনতা আন্দোলনও কিন্তু একটা অনুপ্রেরণা জুগিয়েছিল। সেটাও এক ধরনের মানবাধিকার আন্দোলন ছিল। কারণ এখানে যে সেলফ ডিটারমিনেশন বা জাতির আত্মনিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে
নিয়ন্ত্রণ থেকে, যে কোনো বৈদেশিক নিয়ন্ত্রণ বা যে কোনো দাসত্ব থেকে মুক্তির কথা বলা হচ্ছে। সেই কারণে এটা ইউনিভার্সালি বা সার্বজনীনভাবে এটাকে রিকগনাইজড করা হয়েছে। পরের যেটি বলা হবে সেটা হচ্ছে বিল অফ রাইটস বা অধিকারের সনদ। এই অধিকারের সনদে সনদটি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সংবিধানের যে প্রথম 10টি সংশোধনী, সেই প্রথম 10টি সংশোধনীকে কালেকটিভলি বা যৌথভাবে বলা হচ্ছে বিল অফ রাইটস বা অধিকারের সনদ। এই অধিকারের সনদে 10টি অধিকারের কথা বলা হচ্ছে। সেই প্রথম 10টি অধিকার বলা হচ্ছে, 1 নম্বর যে অধিকার সংশোধনী, প্রথম সংশোধনী, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী, প্রথম সংশোধনীতে বলা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, প্রেস, রিলিজিয়ান, পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড টু পিটিশন দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ভাব মতামত প্রকাশের অধিকার দিতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার স্বাধীনতা এবং সরকারের কাছে বক্তব্য উপস্থাপন করার স্বাধীনতা। এইটি হচ্ছে প্রথম অধিকার। এই প্রথম মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এটিকে বলা হয়েছে। কারণ এখানে এই প্রথম সংশোধনীতে নাগরিকরা তাদের মতামত প্রকাশ করার অধিকার ভোগ করবে এবং মার্কিন কংগ্রেস এমন কোনো আইন প্রণয়ন করবে না যেগুলো ব্যক্তি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার দেওয়া হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে। দ্বিতীয় যে সংশোধনী সেটাকে বলা হচ্ছে ডিউ প্রসেস, ডাবল জিওপার্ডি, সেলফ ইনক্রিমিনেশন, প্রাইভেট প্রপার্টি। এইটি একটা গুরুত্বপূর্ণ, এখানে ন্যাচারাল জাস্টিসের কথা বলা হবে। ন্যাচারাল জাস্টিসের কথা কিভাবে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জুডিশিয়াল যে সিস্টেম, সেই জুডিশিয়াল সিস্টেমের বা বিচার বিভাগের ইম্পার্শিয়ালিটি কথা বলা হচ্ছে, অর্থাৎ ডিউ প্রসেস অফ ল, আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী কিন্তু বিচার হবে, আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী। তারপর বলা হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, যেটা হচ্ছে ডাবল জিও পার্টি, দুবার শাস্তি দেওয়া যাবে না একই অপরাধের জন্য। এবং বলা হচ্ছে কি, তার যে প্রাইভেট প্রপার্টি, তার যে ব্যক্তিগত সম্পদ, সেই ব্যক্তিগত সম্পদকে সুরক্ষিত রাখার জন্য সংশোধনী আনা হচ্ছে। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, ন্যাচারাল জাস্টিস তাকে সুনিশ্চিত করা, এবং সেটা হচ্ছে মার্কিন বিচার বিভাগের মাধ্যমে। এরপরে যেটি বলা হবে সেটি হচ্ছে, মানে 3 নম্বর রাইটের মধ্যে আমরা যেটা ঢোকাচ্ছি, রাইট অফ দ্য পিপল টু কিপ অ্যান্ড বিয়ার আর্ম অ্যাজ ওয়েল অ্যাজ টু মেনটেইন অ্যা মিলিশিয়া, অর্থাৎ এটি হচ্ছে প্রত্যেক নাগরিকের অধিকার অস্ত্র বহন করা, কিপ অ্যান্ড বিয়ার আর্মস, অস্ত্র বহন করা এবং তার সেটাকে ব্যবহার করা প্রয়োজন সাপেক্ষে। হ্যাঁ, দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনকার যে সমস্যা, যে প্রতিনিয়তই অবৈধভাবে গুলি করা হচ্ছে, তো সেগুলো সমস্যা, এটা হচ্ছে অধিকারের সমস্যা। তারপর বলা হচ্ছে কি, প্রোটেকশন ফ্রম আনরিজনেবল সার্চ অ্যান্ড সেইজার, অর্থাৎ অবৈধভাবে অযৌক্তিকভাবে কিন্তু সার্চ করা বা অনুসন্ধান করা বা কোনো জিনিস বাজেয়াপ্ত করা সম্ভব নয়। অবৈধভাবে কোনো রকম কোনো জিনিস বাজেয়াপ্ত বা কারো ঘরে গিয়ে কোনো তল্লাশি এগুলো করা সম্ভব নয়। তারপর বলা হচ্ছে
ট্রায়াল বাই জুরি অ্যান্ড আদার রাইটস অফ দ্য অ্যাকিউজড, অর্থাৎ জুরির দ্বারা পরিচালিত হবে। জুরি বলতে কয়েকজন জাজেস, তাদের মাধ্যমে বিচার পরিচালিত করতে হবে। অর্থাৎ জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রেও যাতে অ্যানার্কি তৈরি না হয় তার ব্যবস্থা কিন্তু এই সংশোধনীর মাধ্যমে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে কি, প্রোটেকশন ফ্রম কোয়ার্টারিং অফ ট্রুপস, অর্থাৎ যদি সৈন্যবাহিনী তাদেরকে মোতায়েন করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি নাগরিকের যে অধিকার সে অধিকারগুলোকে কিন্তু সুরক্ষিত রাখতে হবে, এই সংক্রান্ত একটি সংশোধনী। তারপর বলা হচ্ছে সিভিল ট্রায়াল বাই জুরি, অর্থাৎ যেগুলি যে সমস্ত ফৌজদারি অপরাধ ছাড়া সাধারণ যে সমস্ত অপরাধ, সেই অপরাধের জন্য কোনো দণ্ডিত ব্যক্তিকে ব্যক্তির যে বিচার সেক্ষেত্রে জুরি ব্যবস্থা রাখা প্রয়োজন। তা বলা হচ্ছে কি, প্রহিবিশন অফ এক্সেসিভ বেইল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রুয়াল অ্যান্ড আনইউজুয়াল পানিশমেন্ট, অযৌক্তিক নিষ্ঠুর শাস্তি দান থেকে কিন্তু ব্যক্তিকে রক্ষা করতে হবে, এবং ক্রমাগত তাকে বেল দেওয়া, ক্রমাগত তাকে বেল দিয়ে তার শাস্তি বাড়িয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো থেকে নাগরিককে রক্ষা করার জন্য একটি সংশোধনী আনা হয়েছে, যেটা হচ্ছে অষ্টমতম সংশোধনী মার্কিন সংবিধানের। তারপর বলা হচ্ছে প্রোটেকশন অফ রাইটস নট স্পেশালি এনিউমারেটেড ইন দ্য বিল অফ রাইটস, এবং এমন কতগুলি অধিকার যেগুলি খুব স্পষ্টভাবে বিল অফ রাইটস বা অধিকারের সনদে উল্লেখ করা হয়নি। অধিকারের সনদে এমন কতগুলো রাইট আছে যেগুলো উল্লেখ করা হয়নি, অর্থাৎ যেগুলো আলোচনা করা হয়নি, সেই অধিকারগুলিকেও মান্যতা দিতে হবে রাষ্ট্রকে। এবং দশমতম যেটা বলা হচ্ছে যে পাওয়ার্স অফ স্টেটস অ্যান্ড পিপল, অর্থাৎ রাষ্ট্র এবং জনগণের যে ক্ষমতা তাকে স্বীকৃতি দিতে হবে।